كون دقيت তিন বলে আট রান ব্যাটিং করছেন সার্জন তিতুমির এখানে বোলিং করছেন জুয়েল তেজগা জোনের সার্জন এবং মোহাম্মদপুর জোনের সার্জন ইতিমধ্যে খেলা হচ্ছে এটা একটা প্রীতি ম্যাচ যারাই খেলা জিতবে তারাই ফাইনালে অংশগ্রহণ করবে ওদিকে শেরেবাংলা জোনে যারা আছে তারা অলরেডি ফাইনালে উঠে গিয়েছে দেখা যাক খেলার কি অবস্থা হয় ব্যাটিং করছে সার্জন তিতুমির তিন বলে রান দরকার আট রান যাচ্ছে ওভারের তৃতীয় চতুর্থ বল করার জন্য হোয়াইট হোয়াইট এবং হোয়াইট আম্পায়ার হোয়াইট সংকেত দিয়েছে তিন বলে আর দরকার সাত রান স্যার আপনার কেমন লাগছে স্যার বলেন তো অসাধারণ টান টান উত্তেজনা হাবির হয়ে যাচ্ছে তিন বলে সাত রান কি মনে হয় স্যার কারা জিতবে ইনশাল্লাহ আমরাই জিতবো ইনশাল্লাহ দেখা যাক দর্শক এখানে তিন বলে সাত রান দরকার ও ব্যর্থ হয়েছে দুই বলে সাত রান দরকার দুই বলে সাত রান বলে সাত রান এবং চার এক বলে তিন রান দরকার এক বলে তিন রান দরকার মানে এক বলে চার একটা মারতে হবে দর্শকদের মধ্যে টান টান উত্তেজনা এই যে দেখেন ফলাফল যে কি হবে কেউ কিছু বলতে পারছে তিন রান এক বলে তিন রান এক চার একটা চার একটা চার বেলা বলতে কেমন লাগছে কি মনে হয় উত্তেজনা উত্তেজনা দ্বিগুণ দেখা যাক কি হয় তিন বলে চার রান দরকার সরি এক বলে চার রান দরকার আজকে এক বলে যদি চার মেরে দিতে পারে তাহলে জয়ের নায়ক আসলে আমাদের সার্জন তিতুমির ফাইনাল বল এক বলে চার রান দরকার এক বলে তিন রান দরকার দেখা যাক খুবই চমৎকার খেলা আপনারা দেখলেন এক বলে তিন রান ফাইনালে উঠে গেছে তো এখানে সার্জন তিতুমির সে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আসলে এবং শেষ বলে এক বলে তিন রান দরকার সেখানে সে কি মেরে দিয়েছে আসলে অসাধারণ খেলা অসাধারণ মুহূর্ত সবাই খুবই টান টান উত্তেজনার মধ্যে ছিল এবং অবশেষে আমরা আসলে এই যে আমাদের প্রিন্সিপাল শরীফ স্যার স্যার আমাদের ক্যাপ্টেন মহাপাত্র জনের আমাদের ক্যাপ্টেন স্যারের ভূমিকা ব্যাপক ভূমিকা রয়েছে স্যার আপনার লিখতে বলেন স্যার আসলে খেলাটা খুব সুন্দর হয়েছে ডিসিপ্লিন হয়েছে আমি চেষ্টা করেছি আমি বিভিন্ন বুদ্ধি দিয়ে বিভিন্ন টেকনিক অবলম্বন করে ইনশাল্লাহ আল্লাহ আমাকে দেখছি ইনশাল্লাহ ফাইনাল ভালো করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ শরীফ সাহেব গুড ক্যাপ্টেন্সি জি স্যার সে খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে জি স্যার আমাদের দলের জন্য আপনি ব্যাপক অনুপ্রেরণা ইনশাল্লাহ দিলেন আমরা ফাইনালে জিতবো ইনশাল্লাহ স্যার এবং বিপুল বিপুল রানে জিতবো ইনশাল্লাহ ইনশাল্লাহ থ্যাংক ইউ স্যার Come on,
Thank you.